প্রিয় দর্শক, সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণের বাংলা জনপদের এই বিশেষ আয়োজনে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে বাংলা জনপদের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন দর্শক, সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে বাংলা জনপদের এই বিশেষ আয়োজনে আমরা প্রশ্ন করছি আপনাদের নেতৃবৃন্দকে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনাদের নেতৃবৃন্দ। আমরা চলে যাব ইয়াসির আরাফাত সৈকতের কাছে। প্রথমে যদি আপনার কাছে আসতে চাই, আসলে একেবারে মাটির শেকড় থেকে রাজনীতি করা শুরু আপনাদের, পারিবারিক অবস্থানটা কেমন ছিল এবং কিভাবে আসলে রাজনীতিতে অন্তর্ভুক্তি হলো আপনার, কিভাবে আসলে রাজনীতিতে আসলেন? আসলে আমার রাজনীতি আসা হচ্ছে যে একেবারে পৈতৃকভাবে, যেহেতু আমি মুক্তিযোদ্ধার সন্তান, বাবা রণাঙ্গনে যুদ্ধ করে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছে, সেই জায়গা থেকে একটা অনুপ্রেরণা নিয়ে দেশের জাতির বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শে আমার পথ চলা সেই ছাত্রলীগ থেকে। আমারও গুটি গুটি পায়ে আসলে আমি সে 2000 সাল থেকে ছাত্রলীগের সাথে জড়িত, ছাত্রলীগ তারপরে যুবলীগ, আজকে আমার 23 বছর হয়েছে রাজনীতির পথ চলা, এই থেকেই আমার আসলে সূচনা এইভাবে। ব্যক্তিগত জীবন সম্পর্কে তো জানলাম জনাব ইয়াসির আরাফাত সৈকত, এবার যদি আমরা একটু জানতে চাই সাংগঠনিক দিক যদি একটু বলতেন, যে জেলা যুবলীগের বর্তমান যে অবস্থানটা সেটি কেমন রয়েছে আপনার, আপনার দৃষ্টিতে কেমন? আসলে জেলা যুবলীগের বিগত সম্মেলন হচ্ছে 2016 সালে, 16 সালের সম্মেলনে, সেই সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আমি যার সঙ্গে আমরা যারা প্রতিদ্বন্দ্বী হয়েছিলাম কাউন্সিলরের মাধ্যমে, নির্বাচিত হয়েছিলেন AKM খালেদ হোসেন কটু, কেটু, সে আমাদের নির্বাচিত সাধারণ সম্পাদককে আমরা তার 2 বছর পরে আমরা হারাই, আমাদের মধ্যে তিনি বিদায় নেন। তিনি বিদায় হওয়ার পরে আমাদের যুবলীগটা একটু স্থবিত হই, সুকান্ত কারণে, সাংগঠনিক কারণে একটু স্থবিত হই। তাছাড়া রাজশাহী জেলা যুবলীগ বৃহৎ সংগঠন, রাজশাহী জেলা যুবলীগের 9টি উপজেলা, 14টি পৌরসভা এবং 72টি ইউনিয়ন, 78টি ইউনিয়ন বর্তমান, 78টি ইউনিয়ন এবং আপনার প্রায় 900টি ওয়ার্ড, সাংগঠনিক ওয়ার্ড, সকল ওয়ার্ডেই কমিটি আছে জেলা যুবলীগের। আমার আপনার সঙ্গে যেখানে বসে কথা বলছি, এখানেও আমার যে ওয়ার্ডে কথা বলছি সেই ওয়ার্ড যুবলীগের প্রেসিডেন্ট আমার পাশে বসে আছে এবং পাশে গোদাগাড়ির যে ইউনিয়ন সেই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বসে আছে, মানে একের সকল ওয়ার্ড আমাদের এই রাজশাহী জেলা সম্পন্ন। কি মনে হয় আসলে যেটি বলছিলেন যে স্তম্ভিত হয়ে যাওয়ার যে বিষয়টি যেটি বলছিলেন, যে আসলে সাধারণ সম্পাদক মারা যাওয়ার পরে আসলে কিভাবে স্তম্ভিত হয়ে গেল, আপনার যে কথার ধারাবাহিকতায় যদি আমরা প্রশ্নটি করি, যে স্তম্ভিত হওয়ার বিষয়টা তাহলে কি? আসলে সাধারণ সম্পাদকের মৃত্যুর পরে একটা শূন্যতা বিরাজ করি আমরা সভাপতি, তবে আমরা দেখেছি তো সাধারণ সম্পাদকের মৃত্যুর পরে যুগ্ম সাধারণ সম্পাদক, 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরও কেন আসলে স্থগিত কথা কি আছে? ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্র থেকে কাউকে মানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্বটা দেয়নি, এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ঊর্ধ্বতন শাখা, যেহেতু আমাদের ঊর্ধ্বতন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, কেন্দ্রীয় সমাজে সাধারণ সম্পাদক দায়িত্ব দেয়নি, সভাপতি মহোদয় একাই, উনি ওনার মতো করে মোটামুটি চালিয়েছেন, তাতে একটা গতিশীলতা একটু কম হয়েছে আমার কাছে মনে হয়েছে, খুব ভালো লাগছে। আর আমার বিগত যে সম্মেলন, সেই সম্মেলনে আপনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এবং 20টি ভোট পেয়েছিলেন এবং আপনার যারা নিকটবর্তী যারা প্রতিদ্বন্দ্বী তাদেরও কিন্তু ভোট ছিল আনুমানিক 140 থেকে 150 আনুমানিক এই ধরনের, আসলে কি মনে হয় তৎকালীন সেই সময় আসলে তরুণ অবস্থা থাকার কারণেই কি আসলে এত কম ভোট পেয়ে আসলে পরাজিত হয়েছিলেন, এই বিষয়টা যদি একটু বলেন? আসলে বিষয়টা হচ্ছে কি, যদি আমরা একটু গভীরভাবে যাই তাহলে ওই কাউন্সিলের আক্রান্ত কাউন্সিলরদের মনোভাব ঠিক ছিল, পরে বিভিন্ন নেতৃত্বের চাপে, সিনিয়র নেতৃত্বের চাপে, আওয়ামী নেতৃত্বের চাপে এই কাউন্সিলের ভোটিং ভোটগুলো মানে কাউন্সিলরদের সিদ্ধান্তটা একটু ডিসফেভার হয়ে গেছে। আচ্ছা, এই কারণে আসলে পরাজিত হয়েছে। আচ্ছা, যখন আসলে পরাজিত হলেন তারপরে আসলে মাঝে আপনাদের সাধারণ সম্পাদক মৃত্যুবরণ করলেন, তখন কি আসলে কোনোভাবে সাধারণ সম্পাদক দৌড়ে কি আপনি ছিলেন কিনা সেই সময়? আসলে চেষ্টা ছিল কিনা বা কোনো, আমরা তো 3 জন যুগ্ম সাধারণ সম্পাদক, জি, তার মধ্যে আপনি শুধু বর্তমানে রয়েছেন, বাকিগুলো একেবারে ইনঅ্যাকটিভ হয়ে গেছে। অবশ্যই আমি সেই সময় থেকে আমি সে ওনার শূন্যতাতে আমি ভারপ্রাপ্ত হওয়ার চেষ্টা করেছি এবং আমি কেন্দ্রীয় যুবলীগের কাছে আমার, যেহেতু আমার গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় যুবলীগ যে কাউকে 3 জনের ভিতরে দায়িত্ব দিতে পারে, আমিও প্রত্যাশা করেছিলাম। আচ্ছা,
আপনি প্রত্যাশা করেছিলেন, তবে প্রত্যাশাটা পূরণ হয়নি, এবং আগামীতে সেই প্রত্যাশা কাজে লাগানোর জন্যই বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব ইয়াসিন আরাফাত সৈকত কিন্তু লড়ছেন রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে। এবারে আমরা তার কাছে যেতে চাই, আসলে এবারে প্রস্তুতি কেমন নিচ্ছেন, এবং এবারে তো আসলে প্রতিদ্বন্দ্বীও বেশি। আমরা জেনেছি প্রায় রাজশাহী মহানগর এবং জেলা যুবলীগ মিলিয়ে মোট 60টিরও অধিক কিন্তু সভাপতি সাধারণ সম্পাদক, 2টি পদে 60টিরও অধিক জন কিন্তু সিভি জমা দিয়েছেন, আসলে কি আশা? প্রতিদ্বন্দ্বী বেশি না, আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না, সবাই আমরা সহযোদ্ধা একই সংগঠনে, জাস্ট একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে, নেতৃত্বের প্রতিযোগিতা। আমাদের বাংলাদেশ যুবলীগটা যদি আপনি বর্তমান প্রেক্ষাপটটা দেখেন, আমাদের মাননীয় চেয়ারম্যান যিনি বাংলাদেশ যুবলীগ, শেখ ফজলে পরশ শামস সাহেব, উনি নির্বাচিত এবং আলহাজ নিখিল সাহেব নির্বাচিত হওয়ার পরে যুবলীগটাকে উনি চমৎকার মেধাভিত্তিক এবং রাজনৈতিক ভিত্তিকভাবে সাজাচ্ছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যার যে যোগ্যতা অনুযায়ী তেনারা মূল্যায়ন করবেন। যারা আসলে আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে 1 থেকে 2 বছর হলো যুবলীগের মধ্যে অন্তর্ভুক্তি পেয়েছে, তার মধ্যে কিন্তু আসলে তারা মূল পদের জন্য লড়াই করছে, এটি কেমন মনে হয় আপনার কাছে? আসলে যারা ছাত্রলীগ করছে, ছাত্রলীগ তো তারা একটা দীর্ঘ সময় পার করে আসে, তার লেখাপড়া, ক্যাম্পাস জীবনটার যৌবনের সবচেয়ে আনন্দের সময়টা তারা ছাত্রলীগে ব্যয় করে আসছে, ছাত্র রাজনীতির ব্যয় করে আসছে, সেখানে তারা সেই জায়গা থেকে একটা রাজনৈতিক পরিপক্কতা নিয়েই আসছে যুবলীগে, যুবলীগে ইন করে। যেহেতু যুবলীগে তারা মনে করছে যে যেহেতু আমরা ছাত্র রাজনীতি একটা দীর্ঘ সময় দিয়ে আসছি, তাহলে রাজনৈতিক একটা তাদের ভিতরে পরিপক্কতা আসছে, সেই জায়গা থেকে যুবলীগের নেতৃত্ব তাদের প্রত্যাশা করছে আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনার কাছে আসলে এই বিষয়টি কেমন মনে হয়, আসলে নেতিবাচক না ইতিবাচক কি মনে হয়? অবশ্যই ইতিবাচক, ইতিবাচক মনে করছেন। দেখেন আসলে দীর্ঘদিন কিন্তু যে যুবলীগের যে কমিটিটি সেটি কিন্তু স্থগিত হয়ে রয়েছে, প্রায় 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে, তার কিন্তু আসলে যুবলীগের যে কমিটি সেটি নতুন ভাবে কিন্তু হওয়ার যে তাগিদ সেটি কিন্তু ছিল না, এই সময় এসে আসলে যুবলীগের কমিটিটি হচ্ছে, কি মনে হয় আসলে যুবকদের নতুন অন্তর্ভুক্তি করানো এবং আসলে নতুন নেতৃত্ব তৈরিতে, নতুন নেতৃত্বের বিকাশে কতটুকু ভূমিকা রাখছে যুবলীগ, নতুনটা কি উঠে আসছে যুবলীগে? আপনি যদি একটু আমাদের, যেহেতু আমরা একটু পুরানো, নতুন যে কেন্দ্রীয় যুবলীগ গঠন করা হয়েছে সেখানে দেখবেন যে মারাত্মক মেধাবী তরুণদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি আপনি আমাদের এই অঞ্চলটাই দেখেন, আমরা যে রাজশাহী অঞ্চলে মানুষ, রাজশাহী অঞ্চল থেকে কেন্দ্রীয় যুবলীগে যারা জায়গা পেয়েছে, তারা যদি যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোয়ারদারের কথা বলেন, তো সৈকত জোয়ারদার রাজশাহী সিটি কলেজ, রাজশাহী মহানগর সেন্ট্রাল ছাত্রলীগ, যুবলীগ দিয়ে উঠে আসা একটা নেতৃত্ব। যদি আপনি চাঁপাইনবাবগঞ্জের আমাদের এক নেতা, কিন্তু নেতা আছে মুক্তাদি সিমু, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি করে উঠে আসা। আরেকটা আছে কাজী লিংকন, সে কিন্তু প্রখ্যাত একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমাদের দেখবেন যে আমাদের পুঠিয়ার কৃতি সন্তান এজাজ আহমেদ, সে সেন্ট্রাল যুবলীগের মেম্বার হয়েছে, তাকে যদি দেখেন সে ছাত্র, জেলা ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, তারপরে কিন্তু যুবলীগে সে আসার সুযোগ পেয়েছে। এবং যদি আরেকজন আমাদের কেন্দ্রীয় মেম্বার আছে অ্যাডভোকেট গোলাম রাব্বানি, সে আমার জেলা যুবলীগ, তার আগে ছাত্রলীগ, এবং সে ঢাকা জজকোর্টের খুব প্রখ্যাত অ্যাডভোকেট। এই যে দেখেন, এই যে তরুণদেরকে, যাদের ভিতরে ক্রিয়েটিভ তরুণ, আইডল তরুণ, তরুণ সমাজের সামনে যারা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে যুবলীগ ইনক্লুডিং করছে, আমার কাছে এটাই মনে হয়। ওয়ার্ডের যে কমিটিগুলো হওয়ার কথা, দীর্ঘদিন কিন্তু আমরা লক্ষ্য করেছি জেলা যুবলীগের বিভিন্ন অঞ্চলে কিন্তু ওয়ার্ডের যে কমিটিগুলো সেগুলো নেই, আসলে তরুণদের বিকাশ বা যুবকদের বিকাশ সের মূল জায়গাটা আসলে তৃণমূলের যে ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো, তৃণমূলে যদি যুবলীগের কমিটিটি না হয়, সেক্ষেত্রে জেলার মতো একটি জায়গায় রাজনীতি করাটা কতটুকু, মানে রাজনীতির ক্ষেত্রে কতটুকু গ্রহণযোগ্য হয়? জেলার অনেক অংশে ওয়ার্ড ভিত্তিক কমিটিগুলো হয়ে গেছে, অনেক অংশে চলমান চলছে, আর ইতিমধ্যে মানে ওয়ার্ডেও চমৎকার ভাবে যুবলীগের তরুণ তরুণ এবং শিক্ষিত এবং খুব চমৎকার ক্রিয়েটিভ নেতৃত্ব বেছে নেওয়া হচ্ছে। দেখেন আমার পাশে আপনার যে ওয়ার্ডে বসে কথা বলছি, সেই ওয়ার্ড যুবলীগের সম্মানিত সভাপতি আছে, হাসান নাম, হাসান সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্ট ইউনিয়নের, এবং সে মাস্টার্স পাস করে লেখাপড়া শেষ করেছে, এবং সে মানে খুব সুন্দর একটা কিছু উদ্যোক্তা। আপনারা দেখবেন যে অনেক আলু হচ্ছে এই অঞ্চলে, হ্যাঁ, এই চমৎকার, সে আলু চাষি, একটা ক্রিয়েটিভ যুবক, তাকে আমরা বেছে নিয়েছি ওয়ার্ড যুবলীগের পেছনে। আমার আরেক পাশে আছে আমার গোদাগাড়ি একটা ঋষিকুল ইউনিয়নের একটা যুবলীগ ওয়ার্ডের সেক্রেটারি আরিফুল ইসলাম, সেও কিন্তু মাস্টার্স পাস, একজন রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শেষ করেছে লেখাপড়া,
এবং সে চমৎকার একজন কৃষি উদ্যোক্তা। এইভাবে তরুণ তরুণ সুন্দর সুন্দর তরুণদেরকে আমরা তৃণমূল থেকে বেছে নিয়েছি, এটাই বাস্তব। তৃণমূল থেকে বেছে নেওয়া হচ্ছে। অবশেষ আমি একটু একটা প্রশ্ন করতে চাই আসলে আপনাকে, আপনি একজন আইনজীবী এবং আইনজীবী হওয়ার চেষ্টা করছেন, আইনজীবী প্র্যাকটিস করছেন, যেহেতু আইনজীবী বলা চলে, সেহেতু আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আগামী যে আসন্ন সম্মেলন, আপনি পদপ্রার্থী, আপনার যারা সমর্থক যারা প্রত্যাশী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু কথা বলবেন, তাদের উদ্দেশ্যে মানে আপনার যারা সমর্থক যারা রয়েছেন তাদের, তাদের কর্মী বাহিনী যারা, আমার আমার যারা সমর্থক কর্মী বাহিনী না কর্মী দলের সবাই সমর্থক, জি আমার ব্যক্তিগত কোনো সমর্থক আমি মনে করি না, দলের সবাই সমর্থক। আমি নির্বাচিত হলেও আমার তাদের সাথে আমি থাকবো, তাদেরকে নিয়ে চলবো। আমি নির্বাচিত না হলেও অতীতে যেভাবে ছিলাম তাদেরকে নিয়ে সেভাবেই আগামীতে থাকবো, তাদের কোনো হতাশার কোনো কারণ থাকবে না। জি ধন্যবাদ আপনাকে। জনাব ইয়াসির আরাফাত সৈকত সংযুক্ত ছিলেন আমাদের সাথে, রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন রাজশাহী জেলা যুবলীগের যে নতুন কমিটি হতে চলেছে সেই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী, তার কাছে শুনছিলাম আপনাদের প্রশ্ন, আপনাদের আপনাদের নেতৃবৃন্দরা আপনাদের প্রশ্নের যে উত্তর সেটি দেওয়ার চেষ্টা করলো, আমরা প্রশ্ন দিয়ে তাদের উত্তরটা খণ্ডন করে আপনাদেরকে উপস্থাপন করছি। দর্শক, আগামীর আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, বাংলার জনপদের সঙ্গে থাকুন। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব, যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।